নিযুক্তি হয়েছে, জনস্বার্থে মামলা দায়ের করা হয়েছে, যদিও এখনো আদালত রায় দেয়নি, কিন্তু এই মামলাটাকে আপনারা কিভাবে দেখছেন? তাহলে কোনো মানুষের অধিকার আছে কোর্টেই? আবার কোর্ট সেই মামলাটাকে গ্রহণ করেছে, কগনিজেন্স আছে, সুতরাং কোর্ট মনে করেছে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিষয়টা স্পর্শকাতর এবং বিষয়টা মানুষের স্বাস্থ্য, মানুষের জীবনের সঙ্গে যুক্ত। সেখানে মহামান্য আদালতের ওপর সকলে ভরসা আছে, দেখা যাক তারা কি রায় দেন। আপনারা কমিশন কি কিছু জানাননি যে এই আবহে কি ব্যবস্থা নেওয়া উচিত বা ভোট করা উচিত কি উচিত না? আমরা প্রথমে কমিশনের সঙ্গে, মানে দপ্তরের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কিন্তু আমরা বারবার আমাদের যে অতীত অভিজ্ঞতা হয়েছে তাতে আমাদের মনে হয়েছে যে সরকার এখন নির্বাচন চাইছে, এবং সরকার যখন নির্বাচন চাইছে তখন নির্বাচন হবেই। কিন্তু কমিশন বলে দেখেন আলাদা কিছু নেই, ওটা একটা দপ্তর, ওটা নির্বাচন কমিশন নয়, ওদের কোনো স্বতন্ত্র অবস্থান নেই, তাদের কোনো বক্তব্য নেই, সুতরাং এদের কাছে বক্তব্য বলা না বলার তো কোনো মানে হয় না। সদিচ্ছা একমাত্র দেখাতে পারেন এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের নেতা, তিনি সর্বশক্তিমান, তিনি যদি চান নির্বাচন হবে, তিনি যদি মনে করেন যে মানুষের জীবনের থেকে নির্বাচনটা দামি নয়, তাহলে তিনি নির্বাচনটা বন্ধ রাখতে পারেন, বাদ বাকি সমস্ত উপলক্ষ মাত্র, অন্য কারোর কোনো অস্তিত্ব নেই। উনি রাজ্য পরিচালনা করছেন, উনি রাজ্যের নেতা, উনি নির্দেশ দিচ্ছেন, কিন্তু ওনার নির্দেশ তো ওনার দলের লোকেদের মানতে হবে, ওনার নির্দেশ কলকাতায় সমস্ত মানুষদের মানতে হবে, ওনার যিনি মেয়র তার যে নির্বাচনী কেন্দ্র, তিনি যেখান থেকে বিধানসভা নির্বাচনে জিতেছেন সেখানে মানতে হবে, যেখানে এই কলকাতা কর্পোরেশনের এ ওয়ার্ডে, যে ওয়ার্ডে 62,000 ভোটের মার্জিনে জিতেছেন সেখানকার মানুষদেরও মাস্ক পরতে হবে, মানতে হবে, এইটাকে উনি এনশিওর করুন প্রথমে, যে বিধিনিষেধ সবাইয়ের জন্য, সমস্ত মানুষের জন্য, সমস্ত পাড়ার জন্য, সমস্ত মহল্লার জন্য, এটাকে নিশ্চিত করুন। আমরা সবসময় এই পরিস্থিতিতে সরকারের সঙ্গে সমন্বয়ের পক্ষে, আমরা অতিমারীকে কেন্দ্র করে কোনোদিন কোনো বিভাজনের রাজনীতি চাইনি, রাজনীতি করিনি, কেন্দ্র সরকার করেননি, দেশের প্রধানমন্ত্রী করেননি, কিন্তু শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এখন মনে রাখতে হবে শাসক দল তৃণমূল কংগ্রেস, শাসক দল বিরোধীদের কোনো অস্তিত্বকে স্বীকার করে না। আমরা অতিবারির সময় দেখেছি নির্বাচিত জনপ্রতিনিধি, আমাদের সাংসদরা, তারা নিজেদের নির্বাচনী কেন্দ্রে ত্রাণ বণ্টন করতে গেলে তাদের পুলিশ আটকে দিয়েছে, আর তারপরে যখন নির্বাচন এসছে তখন তৃণমূলই প্রশ্ন তুলেছে যে বিজেপিকে ত্রাণ দিতে দেওয়া হলো না, তারপরে বলল যে এই অতিবারির সময় বিজেপি কোথায় ছিল, ঘরের মধ্যে ঢুকেছিল, এইটা হচ্ছে শাসক দলের আচরণ। তো সেখানে সর্বদলীয় সভা ডেকে বিরোধী রাজনৈতিক দলের কথা শুনে তারপর সেটাকে প্রত্যাখ্যান করবেন, তো এটা স্বাভাবিক আছে, কিন্তু তারপরেও যদি সরকার মনে করে যে একটা সদর্থক পদক্ষেপ নেবেন, একটা বার্তা দেবেন, সমন্বয়ের বার্তা, এই অতিমারির সময় বিজেপি পিছিয়ে আসবে না। আমরা তো চাই ট্রেন বন্ধ করে সংক্রমণ আরও বাড়বে, মুখ্যমন্ত্রী তো সমস্ত কিছুর ঊর্ধ্বে, মুখ্যমন্ত্রী তো ভারতবর্ষের সফলতম মুখ্যমন্ত্রী হিসেবে দাবি করেন, মুখ্যমন্ত্রী দাবি করেন যে তার মতো সরকার পরিচালনা পৃথিবীর কেউ কোনো দিন করেনি, সুতরাং সেই রাজ্যে কোভিডের সংক্রমণ এই স্তরে গিয়ে পৌঁছেছে, তার কারণটা কে, তার কারণটা কী, সেটা উনিই বলতে পারেন। মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে বিধিনিষেধ পুরোপুরি মানতে হবে, যদি না মানা হয় তাহলে আরও কড়া বিধিনিষেধ আরোপ হতে পারে। মুখ্যমন্ত্রী যদি কড়া বিধিনিষেধ মানানোর জন্য মানুষকে নির্দেশ দেন বা এই বার্তা যদি তিনি দেন, তাহলে মুখ্যমন্ত্রী নির্বাচনটা করাতেন না, টার্ন আউট কী করে হবে, মানুষ বেরোবেন কী করে, মানুষ তো আতঙ্কিত, যে কটি জায়গায় নির্বাচন হচ্ছে সেখানকার মানুষের দরজায় প্রার্থীরা গেলে কেউ দরজা খুলছেন না, আর তারা ভোট দিতে আসবেন পায়ে হেঁটে, এটা কেউ বিশ্বাস করে? ফলে দখলদারি নির্বাচন করছে বর্তমানের রাজ্য সরকার তাদের ওই নির্বাচন দপ্তরকে সঙ্গে নিয়ে। মুখ্যমন্ত্রী বলছেন অনেকেই এখন দেখছি কথা শুনছে না, এই পুলিশকে বলবো একটা কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে। পুলিশ কড়া হাতে পরিস্থিতি মোকাবেলা করলে প্রথম মোকাবেলা করা দরকার তৃণমূলের জমায়েত বন্ধ করা দরকার, কড়া হাতে পরিস্থিতি আর কী মোকাবেলা করবে, সরকারই চায় না কোনো মোকাবেলা। সরকার তো দেখিয়ে দিয়েছে যে 25 তারিখ এবং 31 তারিখে এই সরকারটা কাদের, এই সরকারটা খেলামেলা মোচ্ছবের সরকার, সুতরাং খেলাও হবে মেলাও হবে, এসব কোনো কিছু বন্ধ হবে না। পুলিশের কী ক্ষমতা আছে এদের আটকাবার জন্য? উনি বলছেন যে ইন্টারস্টেট বর্ডারগুলোতে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হোক, লোকবল কম থাকলে প্রয়োজনে ভলান্টিয়ার নিয়োগ করা হবে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়োগ করে দিন, অসুবিধার কী আছে, কার লোকবল, কিসের লোকবল,
এরা যে কত টেস্ট হয়েছে, রাজ্য তো কোভিড সংক্রমণের প্রথম থেকেই অতিমারির শুরু থেকেই কেন্দ্র বিরোধিতা মোদী বিরোধিতা চালিয়ে এসেছে। এই রাজ্যে অক্সিজেনের অপ্রতুলতা মানুষ দেখেছে, সরকারি হসপিটালে বেডের অপ্রতুলতা মানুষ দেখেছে, এরাজ্যে কোভিডের বিরুদ্ধে রাজ্য সরকার কতটা সক্রিয় সেটা মানুষ দেখেছে। তৃতীয় ঢেউ যখন আসছে তখন সেই ঢেউটাকে কার্যত স্পন্সর্ড করে দিয়েছে নবান্ন, তারপরে এখন আর বিবৃতির কী মূল্য থাকতে পারে? আমরা চাই এটা নিয়ে রাজনীতি বন্ধ হোক, এই অতিমারির বিরুদ্ধে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সমস্ত রাজনৈতিক দল বা যত গণসংগঠন আছে তারা নেমে সচেতনতা বৃদ্ধি করে এটাকে আটকাক। রাজ্য সরকারের সমস্ত ব্যবস্থাই থাকে, কিন্তু তারপরেও সংক্রমণের হার সারা দেশের মধ্যে একদম উঁচুতে পৌঁছে যায়। আসলে এই সরকারটা খেলামেলার সরকার, আসলে মেলাও হবে খেলাও হবে। আপনারা চাইছেন কি মেলা হোক কি হোক? আমরা চাই সামাজিক দূরত্ব বজায় থাকুক, আমরা চাই সংক্রমণ রোধ হোক, আমরা চাই ভিন প্রদেশের মানুষ এখানে এসে এখানকার সংক্রমণ নিয়ে আবার সে রাজ্যকে সংক্রমিত না করুক, আমরা সংক্রমণকে আটকাতে চাই। মেলা হোক আবার সংক্রমণ আটকানো হোক, এই তো আমরা চাই। রাজ্য সরকার সিদ্ধান্ত নিক, আমাদের চাওয়া না চাওয়ার উপরে রাজ্য সরকারের কোনো পদক্ষেপ নির্ভর করে না। আমরা তো আবার বলছি, আমরা বড় জমায়েতের বিপক্ষে, আমরা লাগাম ছাড়া মানুষের উন্মাদনার বিরুদ্ধে। আমরা চাই মানুষ মাস্ক পরুক, সামাজিক দূরত্ব বজায় রাখুক, কোভিড বিধি মেনে চলুক, সংক্রমণের ক্ষেত্রে যেগুলো সরকারি পদক্ষেপ তাদের সঙ্গে সহযোগিতা করুক। ডক্টর ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে সরকার যা বলছে বলছে, কিন্তু বাস্তব হলো যে কোভিড হাসপাতাল এখনো তৈরি হয়নি ওখানে। এটা প্রত্যেক মানুষের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ভয়াবহ, কোনো নির্দিষ্ট পরিকল্পনা রাজ্যের নেই, পরিবহন ব্যবস্থা ঠিক নেই, হ্যাঁ মানুষ কীভাবে যাতায়াত করবেন সে দেখতেই পাচ্ছেন। রাজ্যের তরফে হলফনামায় সই করেছেন যিনি, তিনিও করোনা আক্রান্ত। মাননীয় বিচারপতির কাছে আমাদের অনুরোধ, আপনার হাত থেকে স্যানিটাইজ করে নিন। এটা তো অত্যন্ত স্বাভাবিক, রাজ্য সরকারের যে কলকাতায় নাম করা হাসপাতালগুলি আছে সেখানেই কোভিড নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা নেই, কারণ রাজ্য সরকার কার্যত ব্ল্যাকটেন্ট ছিল, তারা মনে করেছিল আর কোনো সংক্রমণের সম্ভাবনা নেই এবং সেভাবেই তারা চালিয়েছে। এই বর্ষ শেষ থেকে শুরু করে আজ পর্যন্ত খুব একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ কোনো জায়গায় হয়েছে বা পরিকাঠামোর কোনো মৌলিক পরিবর্তন তারা করতে পেরেছেন এরকম কারণই জানা নেই। প্রশ্ন হচ্ছে পাঞ্জাবের ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আপনি বিজেপির বিরোধিতা করতে পারেন, বিজেপি নেতা নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে পারেন, কিন্তু পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে প্রধানমন্ত্রীর বিরোধিতা, প্রধানমন্ত্রীকে জীবন সংশয় তৈরি করলেন পাকিস্তান থেকে অত্যন্ত কাছে সীমান্তবর্তী একটি শহরে, এবং যখন পশ্চিমবঙ্গের মাটিতে বসে বাম নেতা এবং অন্য কিছু নেতারা বিবৃতি দিচ্ছেন, তো তার তো প্রতিক্রিয়া হবেই। আমরা তো বলেছি যে ঘটনা কংগ্রেস ঘটিয়েছে, যেভাবে মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে নীরব থেকে আজকে প্রধানমন্ত্রীকে ব্রিজের উপরে দাঁড় করিয়ে রেখেছেন, তার নিরাপত্তা, তার জীবন সংশয় তৈরি করেছিলেন, তিনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এটা এদেশে নজিরবিহীন ঘটনা, এই ঘটনা অতীতে কোনো দিন ঘটেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন পশ্চিমবঙ্গের মাটিতে সুজন চক্রবর্তী যার নাম বলছেন আর আপনার ওই তৃণমূলের কিছু নেতারা ধারাবাহিকভাবে বিবৃতি দিচ্ছেন, তো তার প্রতিক্রিয়া তো হবেই।